আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা দেখব যে ডম এলিমেন্ট নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, রিয়্যাক্ট ডম, সেটা দ্বিতীয় দ্বিতীয় না আসলে চতুর্থতম আমাদের রিয়্যাক্টের যে অফিসিয়াল ওয়েবসাইটে এখানে ফাইন্ড ডম নোট এই মেথডটা দেখব। তো আসলে আমি আগেও বলেছি যে ডম, রিয়্যাক্ট ডম এগুলো মূলত আমাদের ডোম এলিমেন্ট গুলোকে আমাদের যেখানে মেইন পেজে বা যে পেজে দেখাবো সেখানে রেন্ডার করতে, পাস করতে সাহায্য করে। শুধু রেন্ডার করতে না, মানে আমাদের ডোম সিলেক্ট করতে বা ডোমের যে কাজগুলো আমরা সিলেকশন, ডকুমেন্ট ডট সিলেক্ট, তারপর গেট এলিমেন্ট বাই আইডি, এগুলো দ্বারা যে সিলেক্ট করে দিই এইচটিএমএল সেলস, সিএসএস সেলস, অ্যাড ক্লাস, এগুলো করেছিলাম, যারা যাওয়া স্কিপ করেছি, ঠিক সেই কাজগুলো এখানে করা হবে। অর্থাৎ এলিমেন্ট সেট, সেভ এলিমেন্টকে কোনো পেজে পাঠানো বা তার এইচটিএমএল চেঞ্জ করা, এগুলো আমরা এইখানে ফাইন্ড ডোম নোডের মাধ্যমে একটা কাজ করে দেখব। এজন্য আগের টিউটোরিয়ালে যেগুলো আমি হাই বা যেটা করেছিলাম সেটা হলো রেন্ডার শিখেছিলাম, ঠিক আছে, আর রেন্ডার বা হাইড্রেটের কাজ একই সেটা দেখেছিলাম। আজকে আমরা অন্য জিনিস দেখবো, সেটা হলো এইখানে একটা ইয়ে থাকবে, বাটন আছে তাই না, রেন্ট আচ্ছা। এবার রেন্ট না লিখে এটার নাম আমি লিখে দিই হলো ফাইন্ড, এফআই লিখে দিলে হবে, রেন্ট ফাই, ওই সমস্যা নেই। এখন আমি যদি এখানে রেন্ট ফাই এর নামটা চেঞ্জ করে দিই, রেন্ট এফআই, ওকে, রেন্ট ফাই, সমস্যা নাই। এখন রেন্ট ফাই করে দিলাম, আর এইখানে কিছু কাজ আমি চেঞ্জ করব, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, সবকিছু ঠিক আছে। এখন ঘটনা হলো কন্ট্রোল সেভ, আমরা একটু দেখবো কি জানে চেঞ্জ হয়। আচ্ছা, এইটুকু দেখাচ্ছে, এটা বাটন তাই না, কিছু হচ্ছে না। এখন আমরা এখানে দেখবো যে আমরা কিভাবে ফাইন মেথডটা হলো ফাইন ডোম নট, ওকে, এটা আমরা কিভাবে কল করব। তাহলে এটা আমি এখানে লিখে নিচ্ছি, এই ফাংশনে গেলে ফাইন, এই যে ডোম নট চলে আসছে, ওকে, ফাইন ডোম নট, এইখানে গিয়ে আমি আমার আইডিটা সিলেক্ট করে নেবো, ঠিক আছে, ডকুমেন্ট, ডকুমেন্ট ডকুমেন্ট ডট চলে আসবে, গেট এলিমেন্ট বাই আইডি, ওকে, এইখানে আমি আইডিটাকে সিলেক্ট করে নেব। কোন আইডি, যে অলরেডি আমার একটা মাই ইনিশিয়াল ভ্যালু এই আইডি আছে, এটা আমি ইনার এস্টিমেল চেঞ্জ করবো। এই জন্য এখানে ডট ইনার, এই চলে যাচ্ছে, এগুলো সব কাজ করা যাবে। হ্যাঁ, ইনার এস্টিমেল ইজ ইকুয়াল টু লিখে দিব হাই, সিম্পল, আমি এখানে সিলেক্ট করার পরে এখানে আমাদের রিয়াক্টের ক্ষেত্রে এই রুলস আর কি, এইচটিএমএল চেঞ্জ করা আর ইনার এস্টিমেল চেঞ্জ করা, এই ধরনের কাজগুলো। তাহলে এখন আমরা যদি একটু দেখি, ক্লিক করলে হাই, খুব সহজেই ইনার এস্টিমেল চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করলাম, ফাইন ডম নোড দিয়ে আমরা যে কাজটা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডি দ্বারা করতাম সেটাকে ফাইন ডম নোডের মধ্যে নিয়ে করা লাগছে। ওকে, আমি একটু দেখি আমার ভিডিও মিডিও হচ্ছে কিনা। ওকে, হচ্ছে। তাহলে মোট কথা যেটা সেটা হলো ফাইন ডম নোড এই আমাদের রিয়াক্ট ডম এর মধ্যে আমাদের আইডিটা সিলেক্ট করে যে কোনো কাজ আমরা ইন এইচটিএমএল বা অনেক কিছু যাই করতে চাই কেন কেন সোর্স বা ইমেজ দিলে ইমেজ সোর্স চেঞ্জ করতে পারি, হোয়াট এভার উই ওয়ান্ট অ্যাকচুয়ালি। ওকে, তো আজকে এ পর্যন্তই, এর পরবর্তীতে আমরা অ্যাডভান্সে যখন যাবো তখন এই ডোম এলিমেন্ট নিয়ে আরো কিছু কাজ করব। এবং আমি প্রত্যেকটি টিউটোরিয়ালে এই কথা বলছি যে আমি কি একটা প্রজেক্ট করে দেখাবো, একটা বলতে বিগিনার লেভেলে যে প্রজেক্ট গুলো করা দরকার, যেমন ক্রুট করে দেখাবো লারাগুলোর সাথে। আপনারা চাইলে আমার অ্যাজাক্সের ক্রুট দেখতে পারেন, লারাগুলো ক্রুট করে রেখেছি আমি, অ্যাজাক্সের ক্রুট যেমন করেছি, অ্যাজাক্সের কাজগুলো এখানেই একই পেজ রিলোড না নিয়ে উদ্দেশ্যে একই কাজ, কাজটা সহজে করা আর কি। তো এখানে আমরা লারাভেলের সাথে প্রিসেট আকারে ইনস্টল দিব হলো রিয়াক্ট দিয়ে লারাভেল ব্যাক এন্ড, আর এটা আমাদের ফন্ট হিসেবে আমরা সুন্দরভাবে ক্রুটটা করে নিব এবং পরবর্তীতে আস্তে আস্তে বিভিন্ন প্রজেক্ট করবো। ওকে, আজকে পর্যন্তই ধন্যবাদ, আসসালামু আলাইকুম।